এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রশ্নকারী আপনি জানতে চেয়েছেন স্ত্রীকে স্বামীর পা স্পর্শ করে বা পা দরে সালাম করে সম্মান দেখাইতে পারবে কিনা যে কোনো মুহূর্তে হোক সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ রবুল আলমিন স্বামীদেরকে স্ত্রীর উপর অনেক মর্যাদা দিয়েছেন আল্লাহ রবুল আলামিন কোরআন কারিমে ঘোষণা করেন আর রিজা মুন আলা নিসা যে পুরুষগণ মহিলাদের উপর কর্তৃত্বশীল তারা কর্তৃত্ব করবে নেতৃত্ব দিবে আল্লাহ রবুল্লা আলামিন স্বামী স্ত্রীর মাঝে একটি বন্ধন সৃষ্টি করেছেন তার মাঝে স্ত্রীদের উপর অনেক কর্তব্য রয়েছে যেটি পালন করবে স্বামীদেরকে গুরুত্ব ইসলামে অনেক বোঝানো হয়েছে তবে স্ত্রীদেরকেও খাটো করা হয়নি তে স্বামী স্ত্রীর একটি বন্ধন এবং এই বন্ধন যে অটুর থাকে অনেক ইসলামের বিধিবিধান রয়েছে স্ত্রীদেরকে সর্বদা বলা হয়েছে স্বামীদেরকে সম্মান করতে তাদের মর্যাদা দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্তে বলেছেন যে আল্লাহ বাদ দিয়ে কাউকে যে সিজদা করা বৈধ হতো তাহলে স্ত্রীদেরকে আদেশ করা হতো যে স্বামীর জন্য সিদ্ধা করে যেহেতু বৈদ্যনা তাই এটা আদেশ করা হয়নি অন্যত্রে যেটা রস রাম বলেছেন যে স্বামীর সন্তুষ্টে স্ত্রীর জান্নাতে যাওয়ার একটি উপায় আলোচনা করেছেন তবে জান্নাতে যার উপায় যদি হয় এবং সম্মান অবশ্যই একজন স্ত্রী স্বামীকে দিবে অবৈধভাবে হারাম পন্থায় নয় পা দরে স্পর্শ করা সম্মান নয় এটি হল পাপের কাজ হারামের কাজ কুসংস্কৃতি অপসংস্কৃতি এবং অন্য ধর্ম থেকে নিয়ে আসা একটি আদাত অভ্যাস যেটা হিন্দুরা করে থাকে এটা ইসলামে কখনো বৈধ নয় একজন মুসলিম স্বামী স্ত্রীর এই সমস্ত সম্মান দেখানো ইসলামে কখনো হালাল করেনি সম্পন্ন হারাম স্বামী স্ত্রী কেন একজন দরবেশ আউলিয়া পীর যেই হোক না কেন কাউকেও একজন মুসলিম মাথা নিচু করে পাঁ স্পর্শ করে সালাম দেওয়া তাকে সম্মান দেখানো সম্পূর্ণ হারাম নামাজের অবস্থা পীরদের সামনে দাঁড়ানো বা বড়দের সামনে দাঁড়াই থাকা সম্মান সূচক নয় এটি হলো সেরে কি কুফরি কাস কারণ আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখেই নামাজি অবস্থায় দাঁড়াইতে হবে মাথা নিচু করা একমাত্র আল্লাহর জন্য অন্যর জন্য মাথা নিচু করা মাথা ঝুলিয়ে রাখা এটা সম্পূর্ণ সেরিক আমরা বর্তমানে দেখি পীররা পা ঝুলিয়ে বসে আছে মুসলিম হয়ে নামাজি হয়ে তারা সিজদা করতেছে পায়ে চুম্বন করে আসতেছে সম্পন্ন কুফুরি সেরিকি কাজ এটি সম্মান নয় এটি হলো সম্পন্ন খ্রিস্টান হিন্দু ইহুদি বৌদ্ধ এদের পুরোহিতদের জন্য যেমন করে থাকে এইটি মুসলিম জাতি তাদের পীরদের বড়দের করে থাকে এটা হলো সম্পন্ন কুফুরি শেরিকি কাজ এটা কখনো ঠিক নয় এর থেকে সম্পন্ন অবশ্যই মুসলিম জাতির দিকে তাদের ঈমানের আমলের হেফাজত যেন দূরে থাকতে হবে তে স্বামীকে সম্মান করতে যাবে সম্মান করবে তো সম্মান করতে যে কোনো হারাম কাজে লিপ্ত হবে যাবে